वंदे देवं निखिलं अनिलानं मीलितं ओम अखंडपुण्यसंभवं अनंतगुणभूषितं श्रीविग्रहं कृपासारं लोकानुग्रहकारिणं सात्वज्योतिः प्रदीप्तांगं कोमलांगं हृदिश्वरं वंदे श्री अनिलानं नरनारायणं गुरुं निरंजनं निर्विकल्पं युगधर्मप्रचारकं बिंदुनादकलातीतं परमप्रेममयं विभुं क्रियाजोगेन शतशत भक्तार्तिनाशकारिणं वंदे श्री अनिलानन्दं नरनारायणं गुरुं लब्धप्रज्ञं वीतक्रुधं महायोगेश्वरं हरिं परित्राणाय साधनं अवतीर्ण पृथिव्यामंतं श्रीगुरुप्रेममखिलं वंदे श्री अनिलानन्दं नरनारायणं गुरुं। অতি সংক্ষেপে আমার প্রাণের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের পূর্বে আমার প্রাণী দেবতা শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার অনন্ত কোটি প্রণাম নিবেদন করি এবং শ্রীগুরু পরম্পরা আশীর্বাদ মস্তকে ধারণ করে আজকে যিনি সভাপতি এবং সমবেত প্রত্যেকে শ্রী পার্বতীর প্রাণে প্রণতি জানিয়ে আমি পরমারাধ্য পরম গুরুদেবের একটি বিশ্বজনীন কল্যাণ বাণীর শেষ অংশটি পাঠ করে আমার বক্তব্য শেষ করছি। কারণ এখনো পরম শ্রদ্ধেয় সভাপতি মহোদয়ের অভিভাষণ বাকি রয়েছে। অতি সংক্ষিপ্ত সার সেই সম্পর্কে আমার পরমার্থ পরম গুরুদেব দিয়েছেন, বলছেন প্রাণবায়ুই একমাত্র শ্রেষ্ঠ দেহ, প্রাণবায়ুই নিঃশ্বাস শ্বাস মন্ত্র রূপে সর্ব জীবে বর্তমান এবং ক্রিয়াবান হয়ে এই নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালাচ্ছে। মনকে প্রাণেশ্বরী মিশাইতে শিক্ষার অভ্যাস দ্বারা, যে কথা প্রাণায়াম তত্ত্ব এতক্ষণ ধরে বলা হলো সেই কথা, মনকে প্রাণেশ্বরী মিশাইতে শিক্ষার অভ্যাস দ্বারা ক্রমশ যোগযুক্ত চিত্তে অভ্যন্তরে প্রবেশ করিয়া আত্মদেব রাহুল চরণ কমল দর্শন ক্রমে ক্রমে ধীরে ধীরে একটু একটু করে ভিতরের জগতে প্রবেশ করে কি হবে আত্মদেব রাহুল চরণ কমল দর্শনে। তারপরে সার কথা ক্রিয়াযোগে সহস্রার নিঃসৃত মধু চরণামৃত পানে ভক্ত হইতে পারা যায়। ভক্ত এসে বললেন এই 40 বছর ধরে ক্রিয়াযোগ সাধন করছি কই পড়া শান্তি কি তো বুঝতে পারলাম না। শ্রী ঠাকুর অতি সংক্ষেপে বলার চেষ্টা করলেন, যে কথাগুলি বলেছিলেন সেগুলি বলতে গেলে অনেক সময় লাগে, আমি সংক্ষেপে তার যে মূল কথাটা সেটা বলছি। এই ক্রিয়ার ওপর ওপর সাধন করে ভাসলে হবে না, ভেতরে অতলায় তলিয়ে যেতে হবে। যদি মুদ্রা কালে ওই যে আলো দর্শন করিস তার সঙ্গে নিজেকে মিশিয়ে দে, ক্রিয়াকে জীবনের অঙ্গ করে নে, একবারে মিশিয়ে দে। যদি শান্তি লাভ করতে চাস তাহলে ওই সমস্ত ষষ্ঠচক্র উপরে নেমে উঠে তোকে কোথায় আসতে হবে, আমার কাছে আসতে হবে। আমি কোথায় আছি, সহস্রারে মহাপীঠে কর্পূর ধবল গুরু, সেখানে আমি রয়েছি। সেই অপ্রতিষ্ঠ ধর্মগুলো সহস্র শিক্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ সহগমিন বিশ্ব তবিত্ত অপ্রতিষ্ঠ দশাঙ্গুলম, সেই দশাঙ্গুলির কৈলিত যে স্থান শূন্যময় পূর্ণদেশ পরমারতে অনুরোধে দেখছেন সেইখানে আসতে হবে পরাশান্তি লাভ করবার জন্যে। এছাড়া নান্য পন্থা বিন্দতে হয় না, শুধু বললেই হবে না। উপনিষদ ঋষি সেই তত্ত্ব কথা বলেছেন কয়ম অমৃতস্ব পুত্র আয়ে ধামানি বিজ্ঞানি দস্তু এই ধামানি তন আদি পুরুষের মহান্তম আদিত্য বর্ণন্তম সব পরস্তার। তারপরে বলছেন তুমি বলে দিত্ব আছে তুমি কি নান্য পন্থা বিদ্যতে হয় না, তাকে জানতে হবে আমার শান্তি মানে কি চির শান্তি কখন না নির্বাণই হচ্ছে চির শান্তি। বুদ্ধদেব সে সমস্ত কথা বলে গেছেন, সে সমস্ত মধ্যে আসতে যাব না। সেই সমস্ত কামনা বাসনাকে সম্পূর্ণরূপে জয় করা, যতক্ষণ না পর্যন্ত আমি অহং শূন্য হয়ে সাধনার ক্রম অনুযায়ী আরো ঊর্ধ্বে গিয়ে সেখানে গিয়ে তার সঙ্গে আমি মিশতে পারছি, তার সঙ্গে একীভূত হতে পারছি, ব্রহ্মতত্ত্ব আস্বাদন করতে পারছি, ততক্ষণ পর্যন্ত শান্তির আর কোনো উপায় নেই। কাজে সেই শান্তি যদি লাভ করতে হয় সে আমরা এই জীবনে পারি হাজার জন্মে পারি যাই করি না কেন আমাদের সেখানে পৌঁছাতেই হবে। সেই সহস্রারে মহাপীঠে কর্পূর ধবল গুরু, সেখানে যাওয়া ছাড়া আমাদের কোনো নেই, শান্তির কোনো উপায় নেই। পরমার্থ পরম গুরুদের থেকে শুরু করে সমস্ত শ্রীগুরু পরম্পরা আচার্যগণ যারা এসেছেন তারা সেই তত্ত্বই শিক্ষা দিয়েছেন, সেই শান্তি লাভের শিক্ষা, সেই কামনা বাসনা থেকে মুক্ত হওয়ার শিক্ষা। আজকের এই পূর্ণদিনে আমি সমস্ত সেই পূর্বসূরিগণের শ্রীচরণে আমার প্রাণী শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে কাতরে বলি ওগো দয়াল আমরা ভুল পথে চলছি,
সংসার জীবনে চলতে গিয়ে অশান্তির জ্বালায় জ্বলছি, অথচ তুমি যে শান্তি হবে শান্তির ভান্ডার নিয়ে তুমি যে আমার এই মন্দিরে বিরাজমান, তোমার শ্রীচরণে আত্মসমর্পণ করতে পারছি না। আজকের এই পূর্ণ সন্ধ্যায় সমস্ত ভক্ত সঙ্গে পক্ষ থেকে তোমার শ্রী পাদপদ্মে কাপড় প্রার্থনা জানাই। করুণাময় গুরু করুণা করে আমাদের মনকে সেই শান্তি সদনে নিয়ে চলো, শান্তি সদন সাধন দেব দেব হে গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল।